সম্প্রতি চলে গেলেন ডক্টর দিলীপ মহলানবিশ, তাকে ওআরএসের জনক বলা হয়। ওআরএস মানে ওরাল রিহাইড্রেশন সলিউশন। কলেরা, ডায়রিয়া এই সমস্ত রোগে খুব কার্যকরী একটি মিশ্রণ। 1971 সালে কলেরার মড়ক লেগেছিল এই রাজ্যে। ওআরএস বা নুন, চিনি, বেকিং সোডা মিশ্রিত জল খাইয়ে রোগীদের যে বাঁচানো যেতে পারে সেই পথ দেখিয়েছিলেন চিকিৎসক ডক্টর দিলীপ মহলানবিশ। কলেরা কিংবা ডায়রিয়া রোগে ওআরএসের বহুল প্রয়োগের সূচনা যাঁর হাত ধরে সেই বাঙালি চিকিৎসক দিলীপ মহলানবিশ প্রয়াত হলেন গত শনিবার রাতে বাইপাসের ধারের একটি হাসপাতালে। এই মাত্র বছরখানেক আগে পর্যন্ত চিকিৎসা সাধনা এবং বিভিন্ন পরীক্ষামূলক প্রয়োগের সঙ্গে জড়িয়ে থাকা মানুষটির মৃত্যুকালে বয়স হয়েছিল 88 বছর। বয়সজনিত অসুখে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। গত বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই নামী চিকিৎসক, তবে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসেনি। কলেরা, ডায়রিয়ার মতো রোগের চিকিৎসায় যার অবদানের সুফল আজও পেয়ে চলেছেন গোটা বিশ্বের সমস্ত রোগী, সেই কৃতী চিকিৎসকের পরিচয়ও জানতে পারেননি তার রোগ সারানোর দায়িত্ব প্রাপ্ত কোনো ডাক্তারই। মুক্তিযুদ্ধের সময় বনগা সীমান্তে তখন শরণার্থীর ঢল, কলেরায় আক্রান্ত হাজার হাজার মানুষ, বাঁচানোর নেপথ্যে মূল ভূমিকা ছিল এই চিকিৎসকের। বস্তুত তাঁর উপস্থিতিতেই, তার বুদ্ধিতেই স্যালাইন সুচের মাধ্যমে ধমনীতে প্রবেশ করানোর বদলে পানীয়র সাহায্যে মুখে খাওয়ানো হলো ওআরএস। নুন, চিনি, বেকিং সোডার মিশ্রণ জলে গুলে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন ডক্টর দিলীপ। অথচ তখনও ওআরএসের প্রয়োগে স্বীকৃতি দেয়নি বিশ্ব চিকিৎসার নিয়ামক সংস্থা। ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছিল এই চিকিৎসককে। পরে তাঁর হাত ধরেই স্বীকৃতি পায় ওআরএস। 1958 সালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করে সেখানেই শিশু বিভাগে ইন্টার্নশিপ শুরু করেন ডক্টর দিলীপ। 1960 লন্ডনে ন্যাশনাল হেলথ সার্ভিস চালু হতেই প্রচুর ডাক্তারের চাহিদা তৈরি হয়। ডক্টর দিলীপ আবেদন করতেই সুযোগ পান। এরপর লন্ডনে তিনি ডিসিএইচ করেন, এডিনবরা থেকে এমআরসিপিও, তারপর কুইন এলিজাবেথ হসপিটাল ফর চিলড্রেনে রেজিস্ট্রার পদে যোগ দেন এই বাঙালি চিকিৎসক। তখন তাঁর বয়স মাত্র 28 বছর। এই পদেও তিনি প্রথম ভারতীয়। এরপর আমেরিকায় জনস হপকিন্স ইউনিভার্সিটির মেডিকেল কেয়ার ফেলো পদে যোগ দেন ডক্টর দিলীপ। তখন ওই প্রতিষ্ঠানের একটি আন্তর্জাতিক কেন্দ্র ছিল বেলেঘাটার আইডি হাসপাতালে। কলেরা আক্রান্তদের চিকিৎসা হতো সেখানে। 1964 দেশে ফিরে ডক্টর দিলীপ সেখানে যোগ দেন, শুরু করেন ওআরএস এবং স্পেশাল মেটাবলিক স্টাডি নিয়ে গবেষণার কাজ। হাতে কলমে সাফল্য পেলেও গবেষণাপত্র বার করা হয়ে ওঠেনি। তারপরেই ঘটে গেল 1971 সালের ওই ঘটনা, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পর শিকড় ছিঁড়ে আসা লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষ এসে আশ্রয় নিয়েছিলেন এপার বাংলার অস্থায়ী শিবিরে। সেই সব শিবিরে হঠাৎ মড়ক লাগে কলেরার, ক্রমশই তা মহামারীর আকার নেয়। কয়েকজনকে সঙ্গী করে সেখানে পৌঁছে গিয়েছিলেন ডক্টর দিলীপ। শুরু হয় চিকিৎসা। 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি সফল হন, সুস্থ হয়ে উঠতে থাকেন আক্রান্তরা।
এরপরেই বিশদ তথ্য নিয়ে ওআরএসের প্রয়োগ নিয়ে একটি পেপার লেখেন। 1973 জন হপকিন্স মেডিকেল জার্নালে তা প্রকাশিত হয়। পরে ল্যান্সেট পত্রিকাও স্বীকৃতি দেয় ওই গবেষণালব্ধ পর্যবেক্ষণকে। কলেরা কিংবা ডায়রিয়া রোগে আইভির ইন্ট্রাভেনাস এর পরিবর্ত হিসেবে বিশ্বে স্বীকৃতি পায় ওআরএস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ সসম্মানে ডেকে নেয় তাঁকে। 1980 মধ্যপর্ব থেকে 1990 প্রথম পর্ব পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডায়রিয়া ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মেডিকেল অফিসার ছিলেন তিনি। 1990 বাংলাদেশে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চের ক্লিনিক্যাল সায়েন্সের ডিরেক্টর হন। পরে 1994 সালে সুইডিশ একাডেমি অব সায়েন্সের সদস্য নির্বাচিত হন। পার্ক সার্কাসে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথেও তিনি যুক্ত ছিলেন। জন্মেছিলেন অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে। দেশভাগের সময় পশ্চিমবঙ্গে চলে আসেন, প্রথমে বরাহনগর, পরে শ্রীরামপুর। কাজের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মান পেয়েছেন। 1991 সালে সল্টলেকে নিজের বাড়িতে সোসাইটি ফর অ্যাপ্লাইড স্টাডিজ তৈরি করেন। ডাক্তারি পাশ করা ছেলে মেয়েদের হাতে কলমে গবেষণা এবং ফিল্ড ওয়ার্ক শেখানোর উদ্দেশ্যে, ঠিক যেভাবে তিনি চিকিৎসক হিসেবে তাঁর জীবন শুরু করেছিলেন, সেভাবেই ডাক্তারির ছাত্রছাত্রীদের শেখাতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই শিক্ষা নেওয়ার জন্য উপযুক্ত শিক্ষার্থী তিনি পাননি। তার আফসোস ছিল, এ ব্যাপারে সরকারি সাহায্য পাননি। প্রচার বিমুখ আত্মমগ্ন মানুষটি নিজের কাজের কথা জানাতে পারেননি কাউকে। বাংলার এই কৃতি চিকিৎসকের জীবনাবসান হল প্রচারের আড়ালেই। এই মহাজীবনকে আমার শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।